বাজার নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। এখানে ছুটি ডাটা রয়েছে, আর এখানে বেগুন রয়েছে, শসা, পেঁয়াজ, আলু, এখানে কি, এই যে এঁচোড়, এঁচোড়টা দিয়ে বেশ চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে, এঁচোর চিংড়ি। এখানে রয়েছে রুই মাছ, আর আর কি কি এখানে ভেতরে রয়েছে, কাঁচা লঙ্কা, বাবুর বিন, থিনস, এই সমস্ত কিছু রয়েছে। বাজারটা চলো গুছিয়ে নিই। এখানে ব্রেকফাস্ট নিয়ে নিলাম বাজারটা গুছিয়ে, কচুরি রয়েছে, তার সাথে তরকারি একটা, আর এখানে লাড্ডু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, রান্না বান্না করছি, দেন রান্নার ফাঁকে গুড মর্নিং বলছি। আর সব থেকে বড় আজ হচ্ছে কি সরস্বতী পুজো, আর আর কি ভ্যালেন্টাইনস ডে, হ্যাপি ভ্যালেন্টাইনস ডে সবাইকে। তো আজকে দিনটা সবাই খুব এনজয় করো, নিজেরা নিজেদের মতন করে কাটো। আজকে কাপলদের জন্য বেশ স্পেশাল ডে, দুই দিকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইনস ডে, রাইট রাইট। আমি কিছু গিফট রেখেছি, যেটা হচ্ছে কি একটু বাদে আমি রান্নাটা সেরে স্নান ধান করে লাঞ্চ করে দেন আনবক্স করবো, আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে যেটা পারবো পেরেছি দেবো আর কি। তোমরা কিন্তু দেখো লাস্ট অফ দি আজকের ভিডিওটা, আমি জানি না কিন্তু আমাকে না জানিয়ে কি করেছে, মানে কি যে দুটো জিনিস কিনেছো প্রয়োজনীয় জিনিস আর কি, দেখা যাক তোমরা দেখবে, দেখো লাস্ট হচ্ছে কি স্নান করে উঠলাম, আর স্নান করতে ঢোকার আগে দেখছি অলরেডি পিটপিট করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে, আকাশ তো মুখ ভার করে রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে আকাশের মুখ, জানি না কখন সাদা হবে হাসবে। তো যাই হোক, গরমেরই বৃষ্টি এটা, মানে শীত শেষে গরম পড়ার যে আভাসটা আসবে তার জন্য হয়তো বৃষ্টিটা। তো এবার চলো লাঞ্চে লাঞ্চটা করে নিই, দেন তারপরে ব্যাক টু ব্যাক, জানি না কি হবে তোমরা দেখো, আমিও নিজেও জানি না। চলে এসেছি লাঞ্চে, লাঞ্চটা বাড়বো, এখানে লেবু আর শসা কুচি নিয়েছি, এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে, ও বাবা খোল খোল খোল, এখানে রয়েছে মাছের একটা আলু দিয়ে তরকারি। ভালোই লাগে তাই না বলো, আরে খুবই দরকার আমার, মানে ওর সাইড ব্যাগ, অফিসে এই সাইড ব্যাগ নিয়ে যাই, এটা এটা বড় করাও যাবে, কালারটা দেখো কেমন লাগছে, বাহ বেশ দিচ্ছে এই তো, বেশ সুন্দর তো, বেশ কালারটাও সুন্দর, ইউনিক কালার, আর কি আছে দেখলাম মনে হলো, থ্যাংক ইউ, মানে ও যে ব্যাগটা নিয়ে যায় ওইটা হচ্ছে একটু সে খ্যাসটা হয়ে গেছে, মানে কাল থেকে এই ব্যাগটা শুরু, হ্যাঁ কাল থেকে এটা নিয়ে যাবো, হ্যাঁ ওটাই বলছে। আর একটা যেটা ওর হচ্ছে কি রিস্ট ওয়াচ ভুরি ভুরি রয়েছে রিসেন্ট, ও দাঁড়াও একটা কিনলো দাম দিয়ে, কিনেছে আর কি স্মার্ট ওয়াচ আর কি, তো স্মার্ট ওয়াচ তো কিনলোই ভালো দাম দিয়ে সুন্দর, তারপরে রিস্ট ওয়াচ ওর প্রচুর রয়েছে, কিন্তু যেগুলো রয়েছে না ওগুলো সেই মানে রেগুলার ইউজ করে একটু কেরম মতন হয়ে গেছে, আর ধরো বৃষ্টি সৃষ্টি পড়লেও একটু ধরো অসুবিধা হয় গাড়ি ঠাড়ি যখন চালায়, রিস্ট ওয়াচটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, হ্যাঁ তো সেই জন্য মানে আমি চাইলাম যে ওকে এমন একটা রিস্ট ওয়াচ দেবো যেটা বৃষ্টি ঝড় কাদা তুফান সহ্য করতে পারবে, এই যে একদম ইউনিক তো এটা, সুন্দর খুব দারুণ হয়েছে কিন্তু সত্যি, দুটোই খুব কাজের জিনিস, আমার দুটোই লাগবে এবং আমি কাল থেকে এই দুটো ইউজ করতে থাকবো, হ্যাঁ অবশ্যই
সে একটা হাতে পড়ে হাত রান্নাতেও পড়ে বানাতেও পড়ে মেয়েদের ছেলেদের করে তো পড়ে তুমি কোন হাতে করি পড়ো বানাতে পড়ি ও তাহলে ঠিক আছে দাঁড়াও পড়িয়ে তো তোমরা দেখাচ্ছি বাচ্চা আমাকে ঘড়ি বাচ্চা আমাকে ঘড়ি আমার লেফট হ্যান্ডে বাহ এই দেখো কত সুন্দর লাগছে না এখন বাজেও দেখো 6:35 বেশ হাতেও মানাচ্ছে কত সুন্দর ভালো লাগছে আমার আজকেকার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে আউটফিট ফুল ব্ল্যাক আর তার সাথে একটা জানি না একটা গোল্ডেন কালারের ব্লাউজ গেছে আর মেকআপটা তো দেখাচ্ছি এরকম রেখেছি আর ওকে দেখো ও ভাই আমার আউটফিট দেখে নাও জ্যাকেটটা তো একা দেখেছি ব্ল্যাক ভিতরে টি-শার্ট আছে আর জিন্স আছে মানে ও জ্যাকেট পরবেই ঠান্ডা থাকে বাইক চালালে ঠান্ডা লাগবে না বলো তো অলরেডি আমার গরম লাগছে চলো গাড়ি চলো তাহলে বুঝতে পারবে চলো এখন আমরা যাই একটু আজকে দিনটা একটু ছোটখাটো প্ল্যান কিছুই ছিল না হঠাৎ করে বললাম চলো বেরোই তো একটু যাব তো ঘুরে আসি তারপর দেখি কতক্ষণে আসছি তাই তো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার সবই দেখতে পাবে চলো তাহলে বাইরে বেরোলাম ওয়েদারটা একটু ভালো লাগছে আর কি ঠিকঠাক তো তুমি কেন এটা লাগিয়েছো নিউজটা লাগাবো তুমি গাড়ি চালাবো না ও লাগিয়ে নেবে ফুল এখন এখান থেকে রোজ নেওয়া হচ্ছে দেখো কত রোজ ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো বলে কথা রোজ তো থাকবেই ভাই ফার্স্টে জুয়েলারির দোকানে থেকে জুয়েলারি নিয়ে বেরিয়ে পড়ছি আমরা দেন হচ্ছে কি কোনো জায়গায় একটু ঢুকবো ডিনার টিনার করার জন্য ডিনার করতে যাওয়ার সময় রাস্তায় যা যা পড়বে ওগুলো তো একটু দেখবো স্পেশাল ঘুরতে বেরোয়নি ভ্যালেন্টাইন্স ডের জন্য বেরিয়েছি এখানে একটা কিছু করেছে সব ভিড় করে দেখছে তো এখানেই প্রথমে যাচ্ছি বহরমপুরে অনেক জায়গাতেই সরস্বতী পুজো বেশ ভালো হয় এবার আমরা ঠান্ডার মানে এই সময়টা তো হাওয়াটা বেশি লাগে ঠান্ডার জন্য আমরা এখানে ওখানে যাইনি ওই রাস্তায় যেতে দু একটা যা চোখে পড়েছে সেটাই দেখে নিয়েছি আর এইবার তো জিয়াগঞ্জে যাওয়া হলো না আর তোমাদের দাদাভাই জিয়াগঞ্জ যেতে অত পছন্দ করেও না সেজন্য আর যাওয়া হলো না তো এই যে এখানে আর একটা জায়গায় চলে এসেছি এখানে ফাংশন হচ্ছিল ডান্স হচ্ছিল এখানেও বেশ সুন্দর করেছে তো একটু সব জায়গায় যেতে গিয়ে যেটা পরে একটু ধুম না মারলে তো ভালো লাগে না না তো এই জায়গাটা কমপ্লিট করে দেখা ঠেকা বেশ থিমও করেছিল অনেক ভিড় ছিল এবার আমরা চলে যাচ্ছি 90s-এ চলো দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে না রেড রেড বেলুন দিয়ে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বলে কথা সাজাবে তো আর আমরা এটা বুক করে নিয়েছি এই যে রেড তোমাদের দাদাভাই বসে রয়েছে দেখো ভেতরে এই যে এইটা যেহেতু ভ্যালেন্টাইন্স ডে একটু দুজন মিলে একসাথে এখানে বেশ ভালো লাগবে আর কি সেই কারণে ফাইনালি আমরা বসে পড়েছি ভেতরে মানে বাইরের স্পেসটাই তো আমাদের অ্যানিভার্সারি যখন এসেছিলাম সেলিব্রেট করতে তখন ফ্যামিলি নিয়ে ওখানে বসেছিলাম আজকে বসেছি এখানে হ্যাঁ এই জায়গাটা ভালো লাগছে এই কারণে মানে কাপলদের জন্য আজকে একটু স্পেশাল তাই তো হ্যাঁ একদম তো সবই ওর জন্য মানে এই সমস্ত স্পেশাল দিনে এরকম পাওয়াগুলো আমার অনেক বেশি ভালো লাগে মানে ও তো এমনিতে লম্বা লম্বাদের ও মানে লম্বা বলে যায় করে নেয় এখন হচ্ছে কি রোজ দেওয়ার পালা চলছে লোকজন আছে প্রচুর এখন কিছু করা যাবে না বলা যাবে না চারিদিকে প্রচুর লোক দেখছে সবাই আমাদেরকে রোজ পেতে ভীষণ ভালো লাগে না আমাদের খাবার তো চলে এসেছে এত বিরিয়ানি তো খেতে পারবো না মানে এখানে মাটন বিরিয়ানি রয়েছে চিকেন কষা রয়েছে রায়তা রয়েছে স্যালাড রয়েছে গ্রিন স্যালাড ওরও তাই সেম সেম তার সাথে জল এখানে দিয়েছে একটা দুটো তিনটে মাটন একটা আলু আর হচ্ছে কি একটা ডিম একটা আলু তিনটে মাটন আর অনেক বেশি বিরিয়ানি ওরও সেম সেম তোমারও তাই না ওরও তিনটে মাটন আর অনেক বেশি বিরিয়ানি মানে এটা হলো 90 স্পেশাল বিরিয়ানি তিনটে মাটন আলু আর এগ দিয়ে তার সাথে চিকেন এতটা খেতে পারবো না